দেখ কেমন লাগে, আর বিপ্লব করবি? দেশের জন্য বিপ্লব করে শহীদ হবার 115 বছর পরেও বিদ্যুৎ দপ্তর নোটিশ পাঠিয়েছে, ইমিডিয়েটলি বিদ্যুতের বিল মেটাও, না হলে অন্ধকারে থাকতে হবে, কেটে দেবো কানেকশন। কাদেরকে নোটিশ পাঠিয়েছে? ওই যে বললাম 115 বছর আগে শহীদ হওয়া শহীদ ক্ষুদিরাম বসু এবং শহীদ প্রফুল্ল চাকিকে নোটিশ পাঠিয়েছে বিদ্যুৎ পর্ষদ, তাড়াতাড়ি বিদ্যুতের বিল মেটাও ভাই, না হলে লাইন কেটে দেবো, অন্ধকারে থাকতে হবে তোমাদের। ভাবুন একবার, শহীদ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে বিদ্যুৎ বিল মেটানোর জন্য নোটিশ পাঠিয়ে দিয়েছে। সারাদিনের চুরি দুর্নীতি ও রাজনীতির খবরের ভিড়ে যখন আপনারা অনুসন্ধান করছেন যে কালীঘাটের কাকুটা আসলে কে, সেই সময় একটু অন্যরকম খবর। শহীদ ক্ষুদিরাম বসু এবং শহীদ প্রফুল্ল চাকিকে 1 লক্ষ টাকার উপরে বিদ্যুৎ বিল বাকি রাখার দাবিতে নোটিশ পাঠিয়ে দিয়েছে বিদ্যুৎ পর্ষদ। এই খবর শেষ অবধি শুনুন, আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মরেও শান্তি নেই, দেশের জন্য স্বাধীনতার লড়াই লড়েও শান্তি নেই, দেশের জন্য নিজের জীবন বলিদান দিয়ে শহীদ হয়ে যাওয়ার পরেও শান্তি নেই। তথ্য বলছে প্রফুল্ল চাকি, আপনারা সবাই জানেন কিংসফোর্ডকে মারতে গিয়ে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি দুজন অন্যান্য ইংরেজকে মেরে ফেলেছিলেন, এবং যার জন্য প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন 1908 সালের 2রা মে, এবং ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় 1908 সালের 11ই আগস্ট, 1908 সালের কথা। আর 2023-এর 22শে ফেব্রুয়ারি, ঠিক 115 বছর পর, শহীদ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে বিদ্যুৎ বিল বকেয়া রাখার জন্য নোটিশ দিয়েছে কারা? উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদ। ভাবুন একবার, শহীদ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির নামে 1,36,000 টাকার বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাই তাদের নোটিশ দেওয়া হয়েছে। যেহেতু বিদ্যুৎ পর্ষদের লোকেরা একদম সরাসরি শহীদ ক্ষুদিরাম বসু এবং শহীদ প্রফুল্ল চাকিকে সামনাসামনি পায়নি, তাই তাদের মূর্তির গায়ে নোটিশ চিটকে দিয়ে এসছে, মূর্তির গায়ে নোটিশ ছাঁটিয়ে দিয়েছে, ভাই তাড়াতাড়ি বিদ্যুতের বিল মেটাও, 1,36,000 টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়ে গেছে, তোমরা বিদ্যুতের বিল মেটাও, না হলে তোমাদের অন্ধকারে থাকতে হবে। দেশ জুড়ে পালন হচ্ছে স্বাধীনতার 75 বছর পূর্তি, আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে দেশ জুড়ে। সেই দেশের স্বাধীনতার 75 বছর বর্ষ পূর্তি উপলক্ষে শহীদ ক্ষুদিরাম বসু এবং শহীদ প্রফুল্ল চাকি পেলেন বিদ্যুৎ দপ্তরের নোটিশ, 1,36,000 টাকা বাকি রেখেছেন প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু, তাদেরকে নোটিশ পাঠিয়ে দিয়েছে উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদ, রীতিমতো তাদের মূর্তির গায়ে নোটিশ চিপকে দিয়ে এসছে, তাড়াতাড়ি নোটিশ পাঠাও, না হলে কানেকশন কেটে দেওয়া হবে, তোমাদেরকে অন্ধকারে থাকতে হবে। যারা গোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করলেন, যারা ভারতকে আলো দেখাবার লড়াই করলেন, তাদেরকে এখন হুমকি দেওয়া হচ্ছে তোমাদের এবার অন্ধকারে থাকতে হবে বিদ্যুতের বিল না মেটালে। ভাবুন একবার, দেখুন সেই দৃশ্য। কি মজার ব্যাপার না, বিল পাঠিয়ে দিয়েছে উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদ, এই বিলটি পাঠিয়েছে, বিলের উপরে লেখা রয়েছে কনজিউমার কা নাম শহীদ ক্ষুদিরাম বসু এবং শহীদ প্রফুল্ল চাকি। উত্তর বিহার পর্ষদ বিদ্যুৎ পর্ষদের কনজিউমার হচ্ছেন শহীদ ক্ষুদিরাম বসু এবং শহীদ প্রফুল্ল চাকি, তারা বিল পাঠিয়ে দিয়েছে, 1,36,000 টাকার বিল মেটাননি ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। দেশকে যারা আলোয় আনার জন্য লড়াই করেছিলেন নিজের জীবন বলিদান দিয়ে, তাদের কি অন্ধকারে থাকার হুমকি দিল উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদ? কি ভাবছেন, এটা এমনি ফেক, ভুয়ো, বা কেউ মিথ্যা করে সাজিয়েছে? একদম নয়, উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদ পরিষ্কার বলছে যে এই বিল ভুয়ো নয়, এই বিদ্যুতের বিল বকেয়া রয়েছে 2 শহীদের স্মৃতিস্তম্ভের, যেখানে রাতে আলো জ্বলে, দুজন শহীদ রাতে আলো জ্বালাচ্ছেন, তার বিদ্যুতের বিল দেবেন না, সেটা তো হতে পারে না। যদিও জানা গেছে যে এই যে স্মৃতিস্তম্ভ, শহীদ স্মৃতিস্তম্ভ যেখানে রাতে আলো জ্বলে, যার জন্য 1,36,000 টাকার ইলেকট্রিক বিল হয়েছে, যেটা বকেয়া আছে, সেটা দেখভালের দায়িত্ব আছে একটি বেসরকারি কোম্পানির।
বেসরকারি কোম্পানিকে নোটিশ না দিয়ে উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদ নোটিশ পাঠিয়েছে শহীদ ক্ষুদিরাম বসু এবং শহীদ প্রফুল্ল চাকিকে। পাটনার বিদ্যুৎ ভবনের এই কীর্তিতে চমকে গেছে গোটা দেশ, শুধু বাংলা নয়। কি বলবেন বলুন? বিদ্যুৎ পর্ষদ নোটিশ পাঠাচ্ছে শহীদ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে। গোটা ব্যাপারটার দেখভাল করে একটি বেসরকারি কোম্পানি, কিন্তু উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদের কনজিউমারের নাম রয়েছে শহীদ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। আমি অন্তত এরকম আশ্চর্যের ঘটনা আগে দেখিনি। আপনারা কি বলেন জানান দ্য নিউজ বাংলার কমেন্ট বক্সে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।